কারো হাত ধরে না 2000 আগে 11 এর আগে কেউ এই শব্দটা কেউ ব্যবহারও করত না 2011 এর পরবর্তী সময়ে যেহেতু আমি বাম সরকার চলে যাওয়ার পরে আন্দোলনের একটা সামনের সারিতে আমি থাকতাম এবং যেহেতু তিনি নেতৃত্ব হিসেবে আমার সংগঠনে আছে তাহলে স্বাভাবিকভাবেই অনেকেই ভাবতেন যে গুরু আর শিষ্য আসলে ওনার আর আমার সখ্যতা কিন্তু বাম সরকারের সময় না বাম সরকার চলে যাওয়ার পরে আন্দোলন করতে গিয়ে আমার সাথে কারণ স্বাভাবিকভাবে সেই সময় আমি প্রচুর কাজের মধ্যে আন্দোলন সংগ্রামের নেতৃত্বে বা সামনের সারিতে থাকতাম এখানে কোনো গুরু শিষ্যর ব্যাপার নেই আমি সবসময় একটা কথাই বলি শিক্ষা এমন একটা জিনিস না সাধারণ রিক্সা চালক থেকে শুরু করে ভ্যান পুলার থেকে টোটো ড্রাইভার থেকে বাড়িতে যারা গৃহসহায়িকার কাজ করেন থেকে শুরু করে সবার কাছ থেকেই আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু আরোহণ করার আছে আর রাজনীতি করবার ক্ষেত্রে নেতৃত্বর কাছ থেকে আরোহণ করাটাই একটু স্বাভাবিক আমরা ভালোটা আরোহণ করি খারাপটা বর্জন করি বিজেপির চায় পে চর্চা মানে চায় পে চর্চা মানে বিজেপি
আজকে অশোক ভট্টাচার্য চায় পে চর্চা করছেন নেতাজি কেবিনে। আচ্ছা, এটা কি বিজেপি অনুকরণ? না না, চা খান, সে চা খাওয়া নিয়ে আপনারা হয়তো এরকম করে ভাবছেন। আমাদের, আমি সবসময় একটা কথা বলি, খেলার মাঠে আমি খেলি, রাজনীতি করি না। রাজনীতির মাঠে আমি রাজনীতি করি, খেলি না। এখন তো সবাই বলছে রাজনীতির মাঠেও খেলা হবে, সেটা যাদের যাদের ভার্সন, আমি আমার ভার্সনটুকু বলতে পারি। আপনি কি বলছেন, রাজনীতির মাঠে খেলা হবে না? রাজনীতির খেলা, রাজনীতির মাঠের খেলা মনে রাখতে হবে যে অর্থে ব্যবহার করা হচ্ছে সেই অর্থে ইতিমধ্যে খেলা সমাপ্ত হয়ে গেছে। 2021 বিজেপির সরকার তৈরি হচ্ছে। গৌতম দা বাড়িতে পৌঁছানো গেছে? পৌঁছানো যায়নি, তো এদিক দিয়ে হাঁটছিলাম, তো গৌতম দার বাড়ি টপকে যাচ্ছি, তো স্বাভাবিকভাবেই আমার মনে হয়েছিল শিলিগুড়ির সিনিয়র লিডার, আমরা দুজনেই এই কলেজে জেনারেল সেক্রেটারি ছিলাম, গৌতম দার অনেক পরে আমি জেনারেল সেক্রেটারি হয়েছি, স্বাভাবিকভাবে ওদিক দিয়ে যাওয়ার সময় ওদিক দিয়ে গেলাম। আর ছোটোবেলায় তো আমি এখানেই বেশ সময়টা কাটাতাম। বললাম যে তোমার শরীর খারাপ হওয়ার পরে তুমি কি কি নতুন সংযোজন করছো, গান করছো, বই লিখছো কিনা, যোগব্যায়াম কীভাবে করছো, শরীরটা কীরকমভাবে ঠিকঠাক রাখছো, এগুলোই গল্প করলাম। আপনার রাজনৈতিক শিক্ষাগুরু অশোক ভট্টাচার্য, তার বাড়িতেও কি প্রচারে যাবেন? প্রথমে তো আমি বলি, আমি অনেক জায়গায় যাই, সব জায়গায় প্রেস থাকে না, এটাই পার্থক্য। অশোক দার বাড়িতেও কি যাবেন, গৌতম দার বাড়িতে যেমন গেলেন? আমি আবার তো বললাম, আমি অনেক জায়গায় যাই, সব জায়গায় প্রেস থাকে না। প্রেস আজকে ছিল তাই দেখেছেন, অনেক সময় প্রেস থাকে না তাই দেখেননি, এক। দু নম্বর, আমার রাজনৈতিক গুরু এই শব্দটা বলাতে আমার আপত্তি আছে। প্রথম কথা, আমি যখন বাম রাজনীতিতে প্রবেশ করি আমাকে কেউ চিনত না, আমি একটা ঘটনার প্রতিবাদ করতে গিয়ে অন্যের আসে, এবং 2011 আগে কেউ আমাকে, আপনি যার কথা বলছেন অশোকদার পাশে কেউ আগে দেখানি। 2011 অবধি বাম সরকার চলাকালীন অশোকদার পাশে আমি কোনো দিন ছিলাম না। 2011-র পরে যেহেতু আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা আমরা নিতাম, আমি ব্যক্তিগতভাবে থাকতাম, তাই উনি আমার দলের নেতৃত্ব, তাই অনেকে ভেবেছেন যে ওনাদের, আমাদের দুজনের মধ্যে গুরু শিষ্যের সম্পর্ক নেবার। 2011-র আগে একটা জায়গায় আপনারা দেখান যে আমি অশোকদার পাশে ছিলাম। অশোকদার গুরু নন, আমার গুরু আপনিও না, অশোকদা কি আপনার, আমার গুরু আপনিও, আমার গুরু আপনিও, আমার গুরু আপনিও, এবং একজন রিক্সা চালক থেকে অশোকদা, সবাই আমার গুরু, কারণ যার কাছ থেকে কিছু আরোহণ করি তিনি আমার গুরু, এবং এখানে আপনারা যারা আছেন, এই যে খেলছি, সবার কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যার কাছ থেকে কেউ কিছু আরোহণ করে তাকেই তো আমরা গুরু হিসাবে আখ্যায়িত করি। শেষ প্রশ্ন, খেলার মাঠে দেখলাম 4-6 হয়ে গেলেন বেশ কয়েকটা, ভোটের ময়দানে অশোকদা কঠিন প্রতিপক্ষ, কেমন কি 4-6 হবে? না, আমি আমার যতটুকু বিশ্বাস, মানুষের যা স্বতঃস্ফূর্ততা, জনগণ অলরেডি বিজেপির পক্ষে 4-6 মারা শুরু করেছে। ক্রিকেট মাঠে তো ক্রিকেট খেললেন, রাজনীতির মাঠে খেলা হবে একটা স্লোগান উঠছে, কী বলবেন? আমি প্রথম দিন থেকে কিন্তু এই প্রসঙ্গে আমার বক্তব্যটাকে রিজার্ভ করে রেখেছি, সেটা হচ্ছে খেলার মাঠে আমি খেলি, রাজনীতি করি না। রাজনীতির মাঠে আমি রাজনীতি করি, খেলাধুলা করি।